তিন তারিখের সম্মেলন শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মেলন নয়, এই অবৈধ সরকারের বিরুদ্ধে একটা মেসেজ। কাজে এখানে সবাই অংশগ্রহণ করা দরকার, যারা চায় এদেশে এক নিরপেক্ষ নির্বাচন, যারা চায় অধিকার, যারা তাদের বাকশক্তির অধিকার চায়, যারা তাদের জীবনের অধিকার চায়, মালের অধিকার চায়, তাদের সম্পত্তির অধিকার চায়, তাদের খাদ্য বস্ত্র অন্নের অধিকার চায়, বাসস্থানের অধিকার চায়, যারা এদেশে অধিকার নিয়ে বাঁচতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, পরনদীদার থেকে নিজেদের মুক্তি করতে চায়, আমি মনে করি এই সম্মেলন তাদের সম্মেলন। যদি সবাই সম্মিলিতভাবে এই সম্মেলন অংশগ্রহণ করি, তাহলে সরকারের কাছে গোটা বিশ্বের কাছে মেসেজ যাবে যে না, এই অবৈধ সরকারকে বাংলাদেশের জনগণ চায় না, এবং কোনো অবৈধ নির্বাচনের ভিত্তিতে কেউ সরকার গঠন করতে চাক এইটাও এই দেশের জনগণ চায় না। মৌখিক অনুমতি পেয়েছি, তারা বলছে যে লিখিত অনুমতি দিবে, যদি না পাই তখন দেখা যাবে কি করা যায়। ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছে তার নির্বাচন, তারা তো সম্মেলন করবে। অনুমতির ক্ষেত্রে যদি শেষ অবস্থায় যদি অনুমতি না পান তাহলে কি আপনারা? আমরা তো কার অনুমতির দরকার নাই, তো সংবিধান আমাকে অনুমতি দিয়ে দিছে। আপনি এখানে আসছেন, আপনি রাস্তা হাঁটতেছেন, আপনি কাজ করতেছেন, সংবিধান আপনাকে বলছে তুমি এদেশের জনগণ, তুমি এই কাজগুলি করতে পারবা। কাজেই এখানে আমাকে তো কেউ অনুমতি দিবে কেউ অনুমতি দিবে না এটা আমার দেখার বিষয় না। অবহিত করছি আমরা, তাদেরকে অবহিত করছি যে আমরা কোনো সম্মেলন করতে চাই, আপনার প্রোটেকশন দেন, আমাদেরকে নিরাপত্তা দেন। যদি সরকার আমাদেরকে বাধা না দেয়, যেমন ইদানিং তারা লঞ্চ রিজার্ভ করে দিচ্ছে না, বাসওয়ালারা বলছে মালিক সমিতি আমরা বাস দেবো না, এরকম বিভিন্ন জায়গায় আমরা হয়রানির শিকার হচ্ছি। যদি মানুষ আসতে বাধা না দেয় তাহলে আশা করি সর্বকালে সর্ববৃহত্তম এক জনসভা হবে, এটা বিশ্বাস করি। এই জনসভা থেকে কি বার্তা দিতে চায়? সরকারকে মেসেজ দিতে চাই যে নিরপেক্ষ নির্বাচন ছাড়া যদি সরকার নির্বাচন করে তাহলে জনগণ সেটা মানবে না, আর অবৈধ ক্ষমতা যদি দখল করে করতে পারে, একজনের অস্ত্র আছে, ডাকাত তো জিম্মি করতেই পারে, কিন্তু ডাকাত জিম্মি করলেই যে জাকাত সমস্ত ঘরের মালিক হয়ে যায়, আমার অর্থের মালিক হয়ে যায়, ব্যাপারটা এরকম না। আজকে সরকার অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করতে পারে, তার মানে এই নয় যে সে বৈধ সরকার, সে অবৈধ অবৈধই। এদেশের সংবিধান নির্বাচনের বাহিরে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করছে, কাজে নির্বাচনের বাহিরে বা রাত্রের নির্বাচনের মাধ্যমে বা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে কেউ যদি প্রহসনে নির্বাচন দেখিয়ে ক্ষমতায় বসে সেই ক্ষমতা কোনো বৈধতা নেই, অবৈধ। কাজে অবৈধ সরকারকে এদেশের জনগণ মানবে না, নলের মুখে, বন্দুকের নলের মুখে সে থাকতে পারে, অসম্ভব না, যুগে যুগে ছিল, আছে, এদেশে অনেকে নলের মুখে ক্ষমতায় ছিল, কিন্তু এদেশে মানুষ তাকে গ্রহণ করে নাই। আজকেও মনে করি যদি তারা এরশাদকে অস্বৈরাচার বলে, তাই মনে করি যে এরশাদ এক স্বৈরাচার হয়, তাই ইনি একশো দফা স্বৈরাচার। আওয়ামী লীগ সরকার এমন কোনো জায়গা নাই যেখানে স্বৈরতন্ত্র তারা অ্যাপ্লাই করতে পারে নাই, এরকম কোনো জায়গা নাই। কাজী বড় স্বৈরাচার হলে সরকার আওয়ামী সরকার, সে দমন পীড়ন গুলি অত্যাচার অবিচার গুম খুন হুমকি ধুমকি রক্তপাত এমন কোনো কাজ নাই সে করে নাই। কাজী মানুষকে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু এই স্থায়ীভাবে মানুষদেরকে কিন্তু সে বাধা দিয়ে রাখতে পারবে না।